প্রথমেই সকলকে স্বাগত জানাই আমি সুজাতা তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে শুভ সকাল দেখতেই পাচ্ছ তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আকাশটা মেঘলা ছিল প্রথম দিকটা তো চলো সকাল সকাল উঠে পড়েছি উঠে কাজবাজ বাজ গুছিয়ে নেবো এক এক করে এবার দেখছে দেখো ছোট মেয়ে জানলার ধারে বসে রয়েছে ঘুম থেকে উঠে আর ওর দিদি ভাই গেছে সাড়ে সাতটার সময় নতুন একটা টিউশন জয়েন করেছে তো সেখানে গেছে পড়তে তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর বিষন বিছনা তোলা হয়ে গেছে এই জামাটা ছিল কাজবো এর জামা আর দেখতেই পাচ্ছ বিষে বিছনা তোলা হয়ে গেছে বিছনা চা যে গায়ের চাদরগুলো তো চলো যেহেতু এসি চালালে চাদর গায়ে দিতেই হয় বুঝতেই পাচ্ছ বন্ধুরা তো হালকা হালকা চাদর তো চলো এই চাদরগুলোকে এক এক করে ভাঁজ করে নেব ভাঁজ ঠাঁচ করে বিছনা বিছনা গুছিয়ে এক এক করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার নিত্যদিনের কাজ আর তার সাথে দেখাবো আমার ছোটো মেয়ের দুষ্টু মিষ্টি খেলাধুলা আর চলো তো চলো এবার আমি এক এক করে এবার মাদুরটা যেহেতু রাতে বসেছিলাম নিচে তো বসেই ভাত তাত খাওয়া হয় মাদুরটা পেতে তো চলো মাদুরটাও ধুয়ে নি ভাজ করে নিলাম আর দেখতে পাচ্ছো এখানে মামার হেয়ার অয়েল এটা তো আমি কিনেছি তোমরা তো অবশ্যই জানো সেই ভিডিও পেয়েছো তো এই অয়েলটাই আমি রাতের বেলা লাগিয়েছিলাম তো চলো বন্ধুরা এবার সকালটা শুরু হয়ে গেছে তো চলো এবার বাইরেটা দেখো বেগলা ছিল আর এখানে আমার ছোটো মেয়ে দেখো সেই ওর মামা রানা খাওয়াটা নিয়ে খেলাধুলো খাবে বলে বায়না করছে আর এদিকে দেখতে দেখতে পাচ্ছ ওর কত রকমের পুতুল এই একটা পুতুল ছিল এই একটা চুটকি আর একটা পাশে রয়েছে সেটা হলো একটা মানুষ পুতুল তো বুঝতেই পারছো মানুষের মতো দেখতে আর বিভিন্ন রকমের খেলনা নিয়ে সোফাটা ওই ভরিয়ে রাখে আর এই যে সোফাটা দেখতে পাচ্ছ কাপড় একটু এখানটায় কাপড়টা ইয়ে হয়ে গেছে তো ফিরসে গেছে এটা কি বলো তো দিনের সোফা তো বুঝতেই পারছো ওই ব্যবহার করতে করতে ওই আর কি একটু খারাপ হয়ে গিয়েছে তো চলো চলো ছোটো মেয়ে দেখতে পাচ্ছ যে ফ্রুটিটা নিয়ে নিয়েছে ফ্রুটিটা নিয়ে খাবে বলে বায়না শুরু করে দিয়েছে তো চলো এই ঘরে বিস্তা টিসনাগুলো ঝেড়ে নিলাম ঝেড়ে ছেড়ে সকালবেলা চলো ওর স্টাডি টেবিলটা সরিয়ে রাখলাম তো মিশনে ভালো করে ঝেড়ে টেরে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তো এবার দেখো এবার ওকে পড়তে বসিয়ে দেব তো দেখো ঝাড়া টাড়া কমপ্লিট হয়েছে স্টাডি টেবিলটা এবার আমি রেখে দিচ্ছি এই পাশটা তো একটু পরে ওকে বসাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ তোমার দাদাভাই সকাল সকাল থানকুনি পাতা নিয়ে চলে এসছে তো থানকুনি পাতা বাটা খাওয়া তো খুবই ভালো স্বাস্থ্যের জন্যে তো চলো বন্ধু সকাল সকাল ওকে ব্রাশ দিয়ে দিলাম তো বললাম তুমি ব্রাশটা করতে থাকো তো ভালো করে ব্রাশটা করে নাও তারপর আমি তোমায় মুখটা ধুয়ে দেবো আর দেখতেই পাচ্ছ এইবার দেখো ও আমার বড়ো মেয়ে যেহেতু গতকাল রাতে বই পড়ার পর এভাবে এলোমিলো করে রেখেছিলো তো চলো বই বইগুলোকে আমি গুছিয়ে নিলাম আর বিস এই ঘরে বিছনাটাও বেলকানির ঘরে বিছনাটাও ঠিকঠাক করে সব ঠিকঠাক করে পিঠ মানে গুছিয়ে নিলাম দেখতেই পাচ্ছ চলো ঘর ঠর ঝাড় দিয়ে নেবো বাঁশি ঘর দু ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব তো দেখো সকাল সকাল অনেক কাজের মধ্যে দিয়েও তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো করতে হয় তো আমাদের মতো এই ঠিক এইভাবেই করতে হয় তো দেখো প্রত্যেকটা ঘর একটু একটু করে ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি করে নিয়ে সিঁড়িটি ভালোভাবে ছেড়ে নেব আর দেখতেই পাচ্ছ ঘর এক একটা ঘর এক একবার করে ভালোভাবে ছেড়ে ছেড়ে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো বন্ধুরা সব এক এক করে ছেড়ে টেড়ে পরিষ্কার করে নিয়ে সিঁড়িটা ছেড়ে নেব তো ভীষণই ধুলো ছিল বন্ধুরা যদিও আগের দিন রাত্রিবেলা একটু ঝেড়ে রেখেছিলাম তবুও ভীষণই ধুলো ছিল আর মেয়ে প্রোজেক্টের কাজ করেছিলো তার জন্য আর ধুলো হয়ে গিয়েছিল আর দেখো এদিকে দেখতে পাচ্ছ গরম জল বসেছে ইন্ডাকশানে এটা আমি মেয়ের জন্য দুধ বানাবো তো আজকে আর ওকে আমি বোতলে দুধ দিলাম না তার কারণ বোতলের নিফিলটা একেবারে দাঁত দিয়ে কেটে ফুটো করে ফেলেছে আর চলো গ্লাসে দুধ বানিয়ে দিলাম ও খেতে চাইছিল না প্রথমে আমি বললাম জোর করে খেতেই হবে গ্লাসেই খেতে হবে তো চলো দুধটা খেয়ে নিয়ে লেখা লেখাপড়া করবে তো হোমওয়ার্ক কিছুটা করিয়ে রেখেছিলাম গতকাল সন্ধ্যাবেলা থেকে শুরু করে তো রাত পর্যন্ত নটা পর্যন্ত এক ঘন্টা পড়েছে আটটা থেকে নটা পর্যন্ত তো তো তারপরে কিছুটা লেখা আরও বাকি ছিল আর এই যে পাখাটা দেখছো পাখাটা ভীষণ ধুলো পড়ে গিয়েছিল তো কালকেই মুছেছি আর দেখো দেখতেই পাচ্ছ তো বি এবার দেখো আইস কেটটার মধ্যে আমি একটু জল দিয়ে বরফের জন্য ঢুকিয়ে রাখলাম বরফ হয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ বিজয়ের কাপড় জামাগুলো আমি মেলে দিয়েছিলাম আর এখানে দেখো স্কুলের ইউনিফর্মগুলো মেয়ের একদম রেডি করে রেখে দিচ্ছি তো যেহেতু বুঝতেই পারছো বন্ধুরা আজকে পাঁচই আগস্ট তো আজকে থেকেই ওদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটা চালু হচ্ছে আর এদিকে দেখো তোমার দাদা ভাই ট্যাংরা মাছ নিয়ে এসছে আর চলো মেয়ে টিউশন থেকে চলে এসছে তো চলো এবারও স্নান টান করে কপু সোনার পুজো সেরে স্কুল যাবে পরীক্ষা দিতে তো যেহেতু ওদের এগারোটা থেকে চালু পরীক্ষা আর এদিকে দেখতে পাচ্ছ এই বোতলটা গ্লুকন্ডির সঙ্গে পেয়েছিলাম তো নতুন বোতল তো আজকে থেকেই মেয়েকে এই বোতলটা আমি স্কুলে দেব। তো জল ভরে রেখে দিলাম তো এদিকে দেখো ও সকাল সকালই দুধ খাওয়ার পরে একটু পরেই ফ্রুটি খেতে শুরু করে দিয়েছে তো যেহেতু বাচ্চা মানুষ ওকে আর কী বলবো বলো তো চলো ফ্রিজের জল বের করে খাচ্ছিলো বকা দিলাম আর এই যে আগের দিনের একটু ধোকার তরকারি ছিল তো চলো সেটা মেয়েকে খাইয়ে পাঠিয়ে দেবো স্কুলে ভাত দিয়ে আর দেখো এখানে দেখতে পাচ্ছ বাসন মেজে রেখেছিলাম সেগুলোকেই সব এক এক করে আমি গুছিয়ে নিচ্ছি আর এই যে হাড়িটারি সমস্ত সব মাজা ঘষা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ সবজি আর এদিকে দেখো থানকুনি পাতা এটা এবার বসে বসে আমি পাতাগুলোকে এক এক করে ছাড়িয়ে নেব তো যেহেতু আজকে একটু বেশি ছোটো ছোটো পাতা ছিল একটু বেশি সময় লেগেছে বন্ধুরা ছাড়াতে তো চলো কি আর করব ছাড়াতে তো হবেই আর এদিকে দেখো ছোটো মেয়ে খাতার মধ্যে পেন দিয়ে ড্রয়িং করছে দেখো এই ছবিটা এঁকেছে তো বিভিন্ন রকমের ছবি আঁকে তুমি তো জানোই আর চলো আমি ভাত বসিয়ে দেব। চালটা ভালোভাবে ধুয়ে ভাত বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো মেয়ে রেডি হয়ে গেছে পুজো টুজো দিয়ে রেডি স্কুল ড্রেস পরে নিয়েছে এবার চলো ওর আমি এক চুলটা বেঁধে দেবো তো ভীষণই চুলে জট ছিল বন্ধুরা তো তেল দেওয়া ছিল বন্ধুরা তবুও রাতে যেহেতু শোয়ার সময় জট পড়ে যায় বন্ধুরা তো চলো এবার ওর চুলটা বেঁধে দিয়ে ওকে আমি স্কুলের জন্য রেডি করে দিই তো জানো বন্ধুরা গতকাল ও তো গতকাল ও নতুন একটা টিউশন জয়েন করেছে তার কারণ কি জানো বন্ধুরা তো ও মাস তিনেক ধরেই আমরা ভাবছিলাম যে একটু বদলানো দরকার যেহেতু ওর পড়াশোনার লেভেলটা একেবারেই খারাপ হয়ে যাচ্ছিল বন্ধুরা তো সেজন্যই কি করলাম তো নতুন টিউশন করে মানে চেঞ্জ করতেই হলো বুঝতেই পারছো যেহেতু ক্লাস সেভেনে পড়ে তো প্রচুর পড়ার চাপ বুঝতেই পারছো তো সেজন্যই আর কি তো চেঞ্জ করে দেওয়ার পর ও কালকে আমরা আমি তো ভাবছিলাম যে কি বলবে না কি হবে তো মেয়ে বললো যে এসে মা কোনো সমস্যা হয়নি আমি খুব ভালো লাগলো খুব ভালো লাগলো গিয়ে ফার্স্ট টাইম গিয়ে তো যাই হোক ও ওর ভালো লাগলেই ভালো এটুকুই আমার কাছে বুঝতেই পারছো মা বলে কথা আমার তো চিন্তা হয়েই থাকে যে ও কীভাবে মানে নতুন টিউশন জয়েন করে পারবে কি না সেটা অ্যাডজাস্ট করে নিতে তো মেয়ে বললো যে না মা পারবো অসুবিধা হবে না তো দেখতেই পাচ্ছ এখানে মেয়ে রেডি হয়ে নিয়েছে আর এখানে দেখো এইটা হল একটা প্রজেক্ট তো তো একটা জিওগ্রাফি ম্যামের প্রজেক্ট তো পাথরের মানে পাথরের বিভিন্ন রকমের বিভিন্ন রকমের পাথর দিয়ে প্রজেক্টটা তৈরি করতে দিয়েছিল তো চলো প্রজেক্টটা নিয়ে রেডি হয়ে গেছে মেয়ে একদম খেয়ে দিয়ে রেডি তো বাবা ও নিয়ে যাবে স্কুলে তো চলো একেবারে রেডি হয়ে সাইকেলে উঠে পড়ছে চলো হাতে প্রজেক্টটা ব্যাগের সাথে ব্যাগে করে দিয়ে দিয়েছিলাম তো বললাম জমা দিয়ে দিবি তো দেখলাম আজকে জমা নেয়নি আর এদিকে দেখতে পাচ্ছি একটা কুকুর এসে বৃষ্টি পড়ছিল বলে বসেছিল একদম গেটের পাশে আর এদিকে চলে এলাম আমি উপরে এসে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ আকাশটা তখনও মেঘলা ছিল আর চলো এবার আমি ভাত বসিয়ে দিয়ে এখানে পোস্ত বাটবো আর এদিকে দেখতে পাচ্ছ পিঁয়াজ ঝিঙে আলু এগুলো সব পোস্ত সব আমি কেটে নিয়েছি এইটা দেবো আমি মাছে আলু পেঁয়াজ এইগুলো আমি মাছে দেবো ট্যাংরা মাছে আর এদিকে দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই কত বড় বড় পেঁয়াজ নিয়ে এসছে তো জানো বন্ধুরা এত বড় বড় পেঁয়াজ থাকলে দিতে দরকারিতে কোনটাতে ঠিক কতটা দেব খুব অসুবিধা হয়ে যায় যদি ছোট ছোটো পেঁয়াজ হয় তাতে করে অসুবিধা হয় না তো জানো বন্ধুরা কী আর করবো বলো একটা পেঁয়াজ অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলাম যেহেতু অনেকটা বড় পেঁয়াজ ছিল তো চলো সবজির খোলাগুলো কাটাকুটি কমপ্লিট তো সবজির খোলাগুলো বালতির মধ্যে তুলে দিলাম একদম পরিষ্কার করে মুছে টুছে নেব আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে দেখতেই পাচ্ছো মুছে নিলাম এদিকে দেখো ভাত হয়ে গেছে ভাত গড়টা দি গড় দিয়ে দিয়েছি এদিকে পোস্ত কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে তো এটা দিয়ে আমি ঝিঙে আলু পোস্ত বানাবো আজকে আর এদিকে দেখো পোস্ত আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো কড়াইয়ের মধ্যে প্রথমে পেঁয়াজ একটু অল্প কালো জিরে দিয়ে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এবার আমি ঝিঙে আর আলুটাকে এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো আজকে ঝিঙে আলু পোস্ত রান্না করলাম বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করলাম আর থানকুনি পাতা বাটা করেছিলাম আর সাথে আমার ছোটো মেয়ের জন্য একটু মসুর ডাল সেদ্ধ করেছিলাম আর এইদিকে দেখতে পাচ্ছ আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি ঠিক এমন হয়েছিল দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো আদা জিরে কাঁচা লঙ্কা এটা আমি মাছে পেস্ট করে দেব। তো দেখতেই পাচ্ছ মাছে নুন হলুদ আর সামান্য সর্ষের তেল কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি তো বুঝতেই পারছো ট্যাংরা মাছ আঁচ মাছ ভীষণই ফাটে তো আমি ঢাকা দিয়েই ভাজি বন্ধুরা তো মাছ ভাজছি দেখতেই পাচ্ছ এক এক করে মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি আর এদিকে দেখো আমার আলু পোস্ত হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত কমপ্লিট হয়ে গেছে তো কত সুন্দর লাগছে আর চলো এখানে পাতাগুলো ধুয়ে নিয়েছি ছাড়িয়ে এদিকে দেখো পাতা আমার মিক্সিতে বেস্ট করা হয়ে গেছে তো চলো একটু তেলের মধ্যে সাপ লিয়ে নেব তো জানো বন্ধুরা কালো ঝিরে অল্প দিয়েছিলাম এই পাতা বাটার মধ্যে সামান্য কালো ঝিরে ফেলে দিলে তো কি হয় গায়ের গা হাত ব্যথা টাথা থাকলে সেটা অনেকটাই কমে যায় আর চলো এদিকে মাছের ঝোলও আমার কমপ্লিট হয়ে গেছে তো বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল করলাম আর এদিকে দেখো আমি সাতলেই নিচ্ছি থানকুনি পাতা বাটাটা তো দেখতেই পাচ্ছো থানকুনি পাতাটা বেশ জল ছেড়ে দিয়েছে আস্তে আস্তে ভালোভাবে বেশ শুকনো শুকনো করে নেব এটাই ভাত দিয়ে মেখে খেলে খুবই ভালো আর বিশেষ করে থানকুনি পাতা তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো তোমার তো সেটা জানোই বন্ধুরা আর তোমার দাদা ভাই এনে থাকে আর আমাদের পরিবারের সকলেই খুব ভালোবাসে এই থানকুনি পাতা বাটা খেতে তো চলো এখানে স্নান টান সেরে আবার মেয়েকে চলে এলাম নিয়ে তো দেখো ও একদম দাঁত বের করে হাসছে ওই আর কি বুঝতেই পারছো আর চলো তো দুষ্টুমি শেষ নেই তো চল টুল টুল আসলে পরিষ্কার করে দিলাম দেখতেই পাচ্ছ তো যেহেতু আজকে মেয়ে নেই একা একাই সবটা একা একাই করতে হলো তো চলো দেখতেই পাচ্ছ চুলটাও বেশ বড় হয়ে গেছে ছোটো মেয়ের তো একটা সময় কাটতে হবে তো দাদা ভাই একদম চুল কাটতে দেয় না তো যাই হোক চলো ইন্ডাকশানে ডাল বসিয়ে দিয়েছি ছোটো মেয়ের স্নান কমপ্লিট হয়ে গেছে আর এদিকে জামাকাপড়গুলো কেচে নিয়েছিলাম আর চলো ছোটো মেয়ে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ চলো একটু নিচে যাবো দেখাতে আজকে আমাদের বাড়িতে গেট বাইরে যে মেন গেট সেটা রং করা হচ্ছিলো তো দেখতেই পাচ্ছ বেশ মাজা ঘষা করে প্রাইমার লাগানো হচ্ছিলো তো একটু পরে তোমাদের আবার দেখাবো তো চলো বন্ধুরা ইন্ডাকশানটা অফ করে দিয়ে এবার চলে যাব স্নান করে চলে এলাম আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এবার জামাকাপড়গুলো একেবারে ঠাকুর ঘরে যাবো মেল মেলে দিয়ে একেবারে ঠাকুর ঘর থেকে হয়ে আসবো আর দেখো আকাশটা তখন ভীষণ রোদ উঠেছিল বন্ধুরা ভীষণ রোদ উঠেছিল চলো এবার দেখো মা তুলসী মায়ের দর্শন করে দিচ্ছি তোমাদের সঙ্গে আর দেখতেই পাচ্ছ আর চলো বন্ধুরা জামাকাপড়গুলো সব এক এক করে মেলে নিয়েছি দেখতেই পাচ্ছ চলো বালতিটা এবার মিট রেখে দেবো সিঁড়ির সামনে তো একবারে নিয়ে নিচে নেমে যাব তো চলো এখন এখানে রেখে দিয়ে ঠাকুর ঘরে যাব হাত ধুয়ে নিলাম হাত ধুয়ে ঠাকুর ঘরে চলে যাব। তো দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরে চলে এলাম তো গোপাল সোনা বসে রয়েছে দেখতেই পাচ্ছ তো আসনটা পেতে নিলাম যেহেতু বন্ধুরা আজকে আমার বড় মেয়ে ছিল না তো সেজন্য আমাকে একা একাই সবটা করতে হয়েছে তো সেজন্য সেভাবে আর তোমাদের আমি দেখাতে পারলাম না তো চলো ধূপ ধরিয়ে নিচ্ছি যেহেতু মেয়ে সকালবেলা পুজো দিয়ে গেছিলো সেই সকাল দশটার সময় তো সেজন্য আমি আবার ধূপ জেলে আর প্রদীপ জেলে ভগবানকে একটু আরতি করে নেব তারপর ঠাকুর প্রণাম করে তারপর আমি নিচে যাব সকলকে খেতে দিতে তো বুঝতেই পারছো যেহেতু একা সংসার সবটাই নিজেদের হাত নিজে একা হাতে সবটা করতে হয় বন্ধুরা আর দেখতেই পাচ্ছ ঠাকুরকে আরতি করে নিয়েছি আর এবার দেখতেই পাচ্ছ গোপুর সোনার আর গুরুদেবেরও আজকে কাপড়টা যেহেতু গুরুদেবের যেখানে বসিয়েছিলাম তো সেখানে কাপড়টাও ভীষণ ময়লা হয়েছিল তো চলো সেটাও আজকে আমি পরিষ্কার করে দেব তো চলো থুপথুপ ধরানো হয়ে গেছে ধূপ ধরানো কমপ্লিট এবার দেখো আমাকে একটু সাথে দেখিয়ে দিলাম তো যেহেতু আজকে মেয়ে ছিল না দেখাতে পারলো না তো চলো নিজে নিজে দেখিয়ে নিলাম আর চলো ফাইনালি কাপড়টা বদলে দিলাম যেহেতু ভীষণ ময়লা হয়েছিল ঠাকুরের জায়গাগুলো মুছে ঠাকুর প্রণাম করে নিয়েছি এবার যাব নিচে তো দেখতে পাচ্ছ পুরো ভালোভাবে মুছে পরিষ্কার করে দেব গোপাল সোনার জামা আমার মেয়েই ধুয়ে দিয়ে গেছিলো তো চলো এবার আমি চলো বালতিটা নিয়ে কিছু জামাকাপড় ছিল শুকনো সেগুলো আগের এগুলো নিয়ে নিচে নেমে যাব আর নিচে গিয়ে দেখি মেয়ে এখন বই নিয়ে বসেছে পড়া করতে আর চলো তোর মধ্যে দেখি বড় মেয়ে স্কুল থেকে ফিরে গেছে তো কোশ্চেন পেপার নিয়ে এসেছিলো আজকে ছিল তো আজকে ছিল জিওগ্রাফি আর ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা তো বন্ধুরা তো মেয়ে বললো এসে মা খুব ভালো পরীক্ষা হয়েছে তো যাক খুব ভালো লাগলো শুনেও আর এদিকে দেখতে পাচ্ছ কালার করছে প্রাইমার করছে তো প্রাইমার করা হয়ে গেছে তো দেখো বন্ধুরা এখানে চলে এলাম ভাত ভাত পরিবেশন করতে তো চলো আজকে ছিল মাছের রান্নায় থানকুনি পাতা বাটা ভাত আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত আর বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল তো কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে অব